প্রথমে আমরা 1.1 সাইজটা সিলেক্ট করে নিলাম কাইনমাস্টারে এসে, তারপরে ফুল স্ক্রিন করলাম। এরপরে চলে আসবো মিডিয়াতে। মিডিয়াতে এসে ড্রাগনের যে ছবিটা ব্যাকগ্রাউন্ডে দিব সেই ছবিটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে নিলাম আমি। এরপরে ছবিটা একটু সাইজ করে নিতে হবে, এরকম করে নিলাম। তারপরে কালারটা একটু লালচে করে দিই, আর এটা একটু বেশি দিই, আর ব্রাইটনেস সঠিক থাক, লালচেটা একদম বেশি দিই, ব্যাস ওকে। এরপরে যেটা করতে হবে, লেয়ারে এসে ইমেজে আসতে হবে। ইমেজে এসে আমাদের যে পিএনজি পিকটা, সেই পিএনজি পিকটা নিতে হবে। আপনি যে পিকটা বসাবেন সেই পিকটা নিতে হবে। আমি আমার এই পিকটা নিলাম, আমার এই পিকটাই বসাবো। এটা যতটুকু সাইজ করে বসাতে হবে বা যতটুকু সাইজ করলে ভালো লাগবে ততটুকু সাইজ করে বসিয়ে নিলাম। এরপরে আসি কালারে। কালার লালচেটা একটু বেশি দিতে হবে, কেননা ড্রাগনটা যেহেতু লালচে। কালার মিল হয়ে গেলে ব্যাস ওকে বাটন দিয়ে দিলাম। এরপরে আর একটু সাইজ করে নিলে নিতে পারি, সঠিক সাইজ হলে ব্যাস ওকে। এখানে ফিল্টার করতে পারি, কালার ফিল্টার, অন্য কালার দিতে পারি, বিভিন্ন কালার ফিল্টার আছে এখানে, যেটা ভালো লাগে আমি সেটা দিতে পারি। এরপরে ব্যাস সেট হয়ে গেল, কিন্তু কাজ শেষ। একটা ড্রাগনের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। জাস্ট সেভ দিব এখন পিকচার, ক্যাপচার অ্যান্ড সেভ, ব্যাস হয়ে গেল, খুব সহজেই। আপনারা যারা পিএনজি ফাইল করতে পারেন না বা পিকচারটাকে পিএনজি করতে পারেন না, তাদের জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করবেন। তারপরে লোড এ ফটো, লোড এ ফটো, আপনি যেই ফটোটা পিএনজি করবেন সেই ফটোটা সিলেক্ট করে নিতে হবে। আমি আমার ফটোটা সিলেক্ট করে নেব এখন, আমার যেই ফটোটা করব সেই ফটোটা সিলেক্ট করে নেব। আমার এই ফটোটা নিলাম, এই ফটোটা এখন আমি পিএনজি করব। পিএনজি করার জন্য ডান দিয়ে দিলাম। ব্যাস এখানে ম্যাজিক টুল, এই যে ম্যাজিক টুল আছে একটা, ম্যাজিক টুলটা নিলে খুব সহজেই কাজগুলো করা যায়, অটোমেটিক কাজ করে ম্যাজিক টুলে, খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই কাজটা শেষ করা যায়। তো ম্যাজিক টুলটা নিলাম, এখন কাজ শুরু করি। এই যে দেখেন ম্যাজিক টুলটা দিয়ে কত সহজেই পিএনজি করা যাচ্ছে। এখান থেকে চারিদিক কেটে নিব। ব্যাস আমার ইরেজার করা শেষ, এখন জাস্ট সেভ দিব, সেভ হয়ে গেল। এভাবেই আপনারা আপনাদের পিকচারগুলোকে পিএনজি করে নেবেন। ওকে, থ্যাংক ইউ। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেননি।